এরপরে প্রশ্ন হলো, আমার মসজিদের ইমাম গত জুমার খুতবা আলোচনা করেছেন, যদি কেউ মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি তাহলে তার ইমান থাকবে না, আসলে কি তাই? এ নিয়ে আমাদের এলাকা বিশাল গন্ডগোল হয়। উত্তর দিলে উপকৃত হব। ভাইরা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মানুষ বলেছেন কোরআনে কারিমে, তাকে আল্লাহ তাআলা কি বলেছেন? মানুষ বলেছেন। আল্লাহ বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলে দেন যে আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য, তোমাদের মতো মানুষ মানে তোমাদের মতো সমান মর্যাদার না, মানে রক্ত মাংসের মানুষ, পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহি আসে, এটা হলো পার্থক্য। তাহলে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ তাআলা মানুষ রূপে সৃষ্টি করেছেন, তিনি বিয়ে শাদী করেছেন, তিনি খাওয়া দাওয়া করতেন, তিনি ঘর সংসার করতেন, তিনি বাজারে যেতেন, তিনি ঘুমাতেন, তিনি মানুষ ছিলেন, তাকে মানুষ বললে তার মর্যাদা কমবে না। যারা এটা বলেন যে তাকে মানুষ বললে, মাটির তৈরি বললে ঈমান চলে যাবে, তারা মনে করেন নবীজির অসম্মান করার জন্য কেউ বলে না। ভাই, এ উদ্দেশ্য কারণ নাই, এগুলো নিয়ে গন্ডগোল ফাসাদ করবেন না, এগুলো আকীদার যে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় সড় ইস্যু এমন না। তবে হ্যাঁ, অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমকক্ষ মনে করে, নাউজুবিল্লাহ, তাহলে সেটা তো কুফুরি, সেটা তো শিরক, ভয়ঙ্কর অপরাধ, ঈমান চলে যাবে সেজন্য। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি বললে তার মর্যাদা বাড়বে না নূরের তৈরি বললে মর্যাদা বাড়বে? বুঝে বলছেন, ফেরেশতারা নূরের তৈরি আর মানুষ হলো মাটির তৈরি, আর জিনরা হলো আগুনের তৈরি। জিনরা কিসের তৈরি? আগুনের তৈরি। আর ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি, নূর মানে আলো, এখান থেকে তৈরি তারা। আর মানুষ হলো কিসের তৈরি? মাটির তৈরি। এখন আসুন, ফেরেশতা, জিন, মানুষ, জিন এবং মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষ না জিন? মানুষ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি সম্মানিত করেছি, এটা শ্রেষ্ঠ। এবার আসেন, ফেরেশতাদের মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? এটা এক কথা উত্তর দেওয়া যাবে না। ফেরেশতাদের মধ্যে যারা বিশিষ্ট বড় বড় ফেরেশতারা, তারা সাধারণ মানুষের চাইতে শ্রেষ্ঠ, কিন্তু সাধারণ ফেরেশতাদের চাইতে আমভাবে সাধারণ ইমানদার মানুষ অবশ্যই শ্রেষ্ঠ। ভাই, আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সিজদা দিতে নির্দেশ করেছেন কাদেরকে? ফেরেশতাদেরকে না? ফেরেশতারা ছিলেন নূরের তৈরি, তাদেরকে সিজদা করতে বলছেন মাটির তৈরি আদম আলাইহিসসালামকে, ঠিক না? বেঠিক। তাহলে এখানে মাটির মর্যাদা বাড়লো না নূরের মর্যাদা বাড়লো? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি নূরের তৈরি বলেন, তাহলে তুমি সিজদা দেওয়া লোকদের দলে, ফেরেশতাদের দলে যাবে, আর যদি তাকে মাটির তৈরি বলেন তাহলে তো আদম আলাইহিসসালামের দলে থাকবে। তারপরও ভাই, তিনি কিসের তৈরি? এটা নিয়ে এত ডিপ আলোচনা, খোলামেলা আলোচনা তো কোরআন হাদিসে আসে না, এটা নিয়ে গন্ডগোল করার দরকার নাই। ভাই, তিনি মানুষ ছিলেন, বাস, এ কথা বললেই যথেষ্ট। আল্লাহ তাআলা তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন আলাদা করে, এইটার জন্য কোরআন বা হাদিসে কোথাও খুলে খুলে বলা হয় নাই। আমরা অযথা অহেতুকে সমস্ত বিষয় নিয়ে গন্ডগোল ফাসাদ করি। মূল কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।